আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় ভিসার ক্ষেত্রে যদি আমরা টুরিস্ট ভিসা করতে চাই সেক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো আসলে কী কী, বা লিগাল ওয়েতে ওই ডকুমেন্টসগুলোর কী কী ভ্যালিডিটি প্রয়োজন সেই বিষয় নিয়ে। তো সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই একটা পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, এবং আপনার পাসপোর্টে অবশ্যই হচ্ছে 6 মাস মেয়াদ থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা এনশিওর করে নেবেন যে আপনার পাসপোর্টের মধ্যে 6 মাস মেয়াদ আছে কিনা। এই মেয়াদটা আপনি চেক করবেন হচ্ছে এই যে ভিসার এখানে প্রদানের তারিখ এবং হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ, এখানে হচ্ছে এটা উল্লেখ করা থাকে। আপনারা এখানে দেখলেই দেখতে পারবেন যে আসলে মেয়াদটা আর কতদিন আছে। আর সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যদি পুরনো কোনো পাসপোর্ট থেকে থাকে নতুন পাসপোর্টের সাথে, আপনাদের সবগুলো পাসপোর্ট কিন্তু একসাথে দেওয়া লাগবে। তো এই যে এখানে তিনটা পাসপোর্টের সাথে হচ্ছে আপনার নতুন পাসপোর্ট, যে এটা সবগুলোই হচ্ছে এখানে দিয়ে তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয়ত যে কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি ভিসা অ্যাপ্লাই করেন সেটা হচ্ছে ফর্ম লাগবে। ফর্মের হিসাবে পরে আসি। তো প্রথমে যেটা লাগবে পাসপোর্টের পরে সেটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ছবি। অবশ্যই আপনাকে সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, আপনার ছবিতে মাথায় টুপি থাকা যাবে না, আপনার কান দেখানো লাগবে, তাছাড়া হচ্ছে চশমা পরা যাবে না। তো অবশ্যই আপনারা এটা একটু খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে আপনি যে সময়ে ভিসা আবেদন করতেছেন সে সময়ের থেকে 3 মাসের মধ্যে ছবি হতে হবে, মানে রিসেন্ট ছবি হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে। এই গেল ছবি। এরপরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার বর্তমান যে ঠিকানা, মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, সেই প্রেজেন্ট অ্যাড্রেসের ঠিকানা সমেত একটা ইউটিলিটি বিলের কপি। এবার ইউটিলিটি বিলের কপির ক্ষেত্রে আপনার যা যা আসতে পারে, আপনার বাসার গ্যাস, বিদ্যুৎ বা হচ্ছে পানি, যে কোনো একটা কিছুর বিল হলেই হবে। এই যে এখানে হচ্ছে একটা বিদ্যুৎ বিল রয়েছে। আর অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে বিদ্যুৎ বিলের কপিটাও যেন আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন সে সময় থেকে গত 3 মাসের মধ্যে হয়, মানে বিদ্যুৎ বিলের কপিটা যেন খুব বেশি আগের না হয়, গত 3 মাসের মধ্যে হলে সবচাইতে বেটার হয়। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে অবশ্যই আপনার নিজের নামে, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন বা আপনার স্টুডেন্ট না হন, সেক্ষেত্রে আপনার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের লেনদেন সহ একটা ব্যাংক স্টেটমেন্টের কপি দেখাতে হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে জুনের 1 তারিখ থেকে, মানে 2022 জুনের 1 তারিখ থেকে এই লেনদেনটা শুরু হয়েছে, এবং এখানে হচ্ছে 18 ডিসেম্বর 2022 পর্যন্ত এখানে লেনদেনের কপি রয়েছে। তো অবশ্যই 6 মাস বা তার বেশি ব্যাংকের লেনদেন থাকতে হবে, আর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকার উপরে থাকতে হবে। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অবশ্যই ন্যাশনাল আইডির ফটোকপি, অবশ্যই ন্যাশনাল আইডির একটা ফটোকপি লাগবে, এপিট ওপিট দুই পিটের, যাতে স্পষ্ট লেখা বোঝা যায়, সেক্ষেত্রে ন্যাশনাল আইডির ফটোকপি। এরপর যে জিনিসটা লাগবে, আপনি যদি জব হয়ে থাকেন, মানে জব হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে বা আপনার ডিপার্টমেন্ট থেকে একটা এনওসি বা ছুটির দরখাস্ত, যেটা বলে মানে আপনার একটা এনওসি প্রয়োজন, মানে আপনি যে এই ডেট থেকে ওই ডেটের মধ্যে আপনি পারমিশন পেয়েছেন আপনার অফিস থেকে ইন্ডিয়াতে ভ্রমণের জন্য, তার জন্য আপনার একটা এরকম এনওসি লাগবে। তো অনেকেই আছেন যারা স্টুডেন্ট বা যাদের হচ্ছে এনওসি বা ওয়েডার দরকার নেই, সেক্ষেত্রে এনওসি না দিয়ে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনি যে একটা রানিং স্টুডেন্ট, সেই স্টুডেন্টের একটা যে কোনো প্রমাণপত্র লাগবে। এবার হতে পারে সেটা আপনার কলেজের আইডি কার্ডের ফটোকপি বা অন্যান্য কোনো যে কোনো একটা ডকুমেন্টস, বা রানিং আপনার কলেজের বেতন পরিশোধের যে কোনো একটা কপি, তো এরকম একটা প্রমাণপত্র দিতে হবে। আর আরেকটা বিষয়ে যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল আপনার ব্যাংক নিজের নামে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার পিতা অথবা মাতা যে কোনো একজনের নামের ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন। আর ব্যাংক স্টেটমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আরেকটি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পাসপোর্টের মধ্যে ডলার এন্ডোর্স করা থাকতে হবে। যে কোনো একটি ব্যাংক থেকে আপনার পাসপোর্টে ডলার ব্যবহারের প্রমাণপত্র থাকলে বা পারমিশন থাকলে আপনি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট স্কিপ করে তারপরে হচ্ছে সেটা দিয়ে ভারতে ইন্ডিয়ার আইবেকে ভ্রমণের জন্য আবেদন করতে পারবেন। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্টের
এই যে এই পেজের একটা ফটোকপি, এপিট ওপিট দুই পিটের একটা ফটোকপি লাগবে। এরপরে আপনার যে লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ইন্ডিয়ান ভিসা সেন্টারের যে আইবেক সেন্টার বা আইবেক এর ওয়েবসাইট সেটা থেকে ভ্যালিড যে ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে আপনার যাবতীয় যত ডকুমেন্টস আছে, আপনি হচ্ছে কোন দিন যাবেন, আপনি কোন দিন ফিরবেন, বা আপনার বর্ডার, আপনার কোন পোর্ট দিয়ে আপনি যেতে ইচ্ছুক, কোন পোর্ট দিয়ে এক্সিট নেবেন, এছাড়া হচ্ছে আপনার যাবতীয় যা কিছু ডিটেলস আছে, আপনার নাম, আপনার পিতা মাতা বা আপনার বর্তমান ঠিকানা, সবকিছু আপনার এখানে উল্লেখ করতে হবে। এছাড়া আপনার আপনি ভারতে ভ্রমণের ক্ষেত্রে আপনি কোন কোন জায়গায় যাবেন বা কোন হোটেলে আপনি থাকবেন সেটারও কিন্তু একটা ডেমো নাম্বার এবং হচ্ছে এখানে আপনার ঠিকানা, এগুলো হচ্ছে আপনার দিয়ে যেতে হবে। তো এভাবে হচ্ছে আপনি যদি এখানে ইন্ডিয়ান ভিসা সেন্টারের যে ফর্ম, ফর্মটা যদি ফিল আপ করেন, তারপরে অ্যাট লাস্ট ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার পেমেন্ট ইনভয়েস লাগবে। আপনি যে ইন্ডিয়ান ভিসা ফি প্রদান করেছেন, এখানে এই যে দেখা যাচ্ছে যে বিডিটি 800 টাকা আপনার ভিসা ফি, আর যদি আপনি বিকাশে বা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে 824 টাকা। এই জিনিসটা যদি আপনি নিজে নাও করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যখন ঢাকা বা যমুনা ফিউচার পার্কে যদি জমা দিতে আসেন সেক্ষেত্রে এখানে 840 টাকা নিয়ে আপনি হচ্ছে এখানেও জমা দিতে পারবেন ভিসা ফি। তো এইগুলো হচ্ছে মোটামুটি ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনি টুরিস্ট হিসেবে আবেদনের জন্য ফর্ম ফিল আপ করার জন্য যে কাগজপত্রগুলো লাগবে তার A to Z।